তৃতীয় দফার ভোটের পরে এখন সবথেকে বড় প্রশ্ন, কোন দল রয়েছে এগিয়ে? তৃণমূল দাবি করছে তারাই নাকি আরো একবার ক্ষমতায় আসতে চলেছে, অন্যদিকে আবার বিজেপি বলছে এই সমস্ত কিছুই তৃণমূলের দিবাস্বপ্ন। আগেই গিয়েছে দুই দফার ভোট, এবার এক নজরে চলুন দেখে নি তৃতীয় দফায় কোন দলের পাল্লা ঠিক কতটা ভারী রয়েছে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু একটু লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে একটু উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তৃতীয় দফায় ভোট গ্রহণ করা হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার মোট 31টি কেন্দ্রে। দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট হয়েছে বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া এবং বিষ্ণুপুরে। অন্যদিকে আবার হাওড়ায় ভোট হয়েছে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর কেন্দ্রে। অন্যদিকে আবার তৃতীয় জেলা অর্থাৎ হুগলিতে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুড়া, আরামবাগ, গোঘাট এবং খানাকুলে এদিন ভোট গ্রহণ হয়েছে। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই 31টি কেন্দ্রের মধ্যে মাত্র একটিতে জিতেছিল কংগ্রেস, তাও আবার 5000-এর কম ব্যবধানে, সেটি হলো হাওড়ার আমতা। এবং উল্লেখযোগ্যভাবেই বাকি 30টিতেই জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থীরা, তাই তৃতীয় দফার আসনগুলোই অনেকটাই নিশ্চিন্ত তৃণমূল। তবে 2016 সালের অবস্থা আর এইবারের অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কারণ সেইবারের তুলনায় বেশ কয়েক গুণ ক্ষমতা বাড়িয়েছে বিজেপি, এবং সেই কারণেই এই সমস্ত আসনগুলিতে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য। অন্যদিকে আবার 2019 সালের লোকসভায় অনেকটাই ক্ষমতা বাড়িয়েছিল বিজেপি, দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের ভোটের হার ছিল 52.59%, আর বিজেপির ভোটের হার ছিল 32.66%, অর্থাৎ তৃণমূলের থেকে প্রায় 20% কম। অন্যদিকে আবার হাওড়াতে তৃণমূলের ভোট ছিল 50.64%, অন্যদিকে আবার বিজেপির ভোট ছিল 37.58%, অর্থাৎ 2019 সালের লোকসভাতেই অনেকটাই ক্ষমতা বাড়িয়েছিল বিজেপি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হুগলি, কারণ হুগলিতে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার ছিল 43.06% এবং বিজেপির হার ছিল 44.29%, অর্থাৎ একমাত্র এই হুগলিতেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এবং এবারের এই বিধানসভা নির্বাচনে হুগলিতেই সবথেকে বেশি চাপ পড়তে চলেছে তৃণমূলের উপরে। তবে এবারের বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি দলের মধ্যেই যথারীতি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তবে আসল ফলাফল দেখা যেতে চলেছে আগামী 2 মেতেই।